সো হ্যালো গাইজ, সবাইকে স্বাগত জানাচ্ছি ডার্কহোল গেমে একটা নতুন এপিসোড। সো গাইজ, আমাদের কিন্তু মিষ্টি সব চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ 90% অফ। তো দেখি আমাকে কত পার্সেন্ট অফ দেয়। তো আমরা এখন এন্টার করি, আমি ব্যানার থেকে সরাসরি ঢুকে গেলাম। দেখি গাইজ আমাকে কত পার্সেন্ট ই দেয়। এখানে আমার নামের একটু ডট ডট দিতে সেখান, আচ্ছা ব্যাপার না। তো দেখি লাকি লাকি ড্র লেখা করছিল। তো দেখি কত পার্সেন্ট অফ দেয় গাইস। দেখি দেখি স্টপ দিব কখন, এখনই দিই স্টপ গাইস। দেখি কত পার্সেন্ট অফ দেয়, কি মাত্র 40% দিছে গাইস। দেখি 75% আমার কি কি থাকে এখানে। এই 124 দিতেছে আমার 124 ডায়মন্ডে। তারপরে আর কি আছে আমার তো কিছুই দিতেছে না। এখানে ইমোট লোল আছে, তারপর ডায়মন্ড রয়্যাল, ওপেন রয়্যাল, আর কি আর কিছুই তো দেখতেছি না গাইজ। এখানে তো ইলেট পাস থাকার কথা ছিল, ইলেট পাস নাই। তো আমি কি এখন এটা 10 ডায়মন্ড দিয়ে কি অন্য ইয়ে ঢুকবো নাকি গাইজ? আমার ইলেট পাসটা লাগবো। তো এখানে দেখো এই ট্রিপল আর র‍্যাবিট হেড, এটা কিন্তু 50 ডায়মন্ডে দিতেছে। তো এটা আমি নিব না। তো দেখি আর কি কী আছে, এই ব্যাকপ্যাকটা নিব না। তারপরে লল ইমোট আছে 124 ডায়মন্ডে, কিন্তু গাইজ আমার ইলাইট পাস লাগবে। তো আমি এখন এটা থেকে বাহির হয়ে যাইব। দেখি আমার 10 ডায়মন্ড খরচ করতে হবে। তো দিলাম 10 ডায়মন্ড, কি হলো? তো গাইজ আমার কিন্তু ইলেট পাস আসে এসে পড়েছে। 124 ডায়মন্ডে আমার ইলেট পাস পেয়ে গেলাম আমি মিষ্টি সব থেকে। যেহেতু আমার 10 ডায়মন্ড গেছে, এখন 160 ডায়মন্ড আছে। আমার 124 ডায়মন্ড খরচ করতে হবে ইলেট পাসের জন্য। তো আর কি কী আছে দেখি আমরা। এখানে রাফেল ক্যারেক্টার আছে, রাফেল ক্যারেক্টার তো আমার আগেই আছে। 15 ডায়মন্ড দিয়ে আমি ডায়মন্ড রয়্যাল ভাউচার নিতে পারবো, 10টা দিয়ে ওপেন রয়্যাল ভাউচার নিতে পারবো, তারপর ইনকিউবেটর ভাউচার। সো গাইজ অনেক অনেক ভালো একটা অফার আসছে এই জায়গায়। আমি বুঝলাম না এই চশমাটার এই হাক নাকি কী বলে থাক লাইফ চশমাটা মাত্র 50 ডায়মন্ডে দিয়েছে। এটা এটার মধ্যে একটা কী খাস আছে 50 ডায়মন্ড দিয়েছে? এটা ফ্রিতে দিলেও তো আমি নেব না, যাজ্ঞা ব্যাপার না। তো এখানে স্কিন পান্ডার স্কিন দিতেছে 174 ডায়মন্ডে। তারপর আর কী আছে? আর কিছুই নাই গাইজ। তো গাইজ আমি কিন্তু ইলেট পাসটা নেব, ঠিক আছে? দেখি ইলেট পাস নেই নি এখন পর্যন্ত, এবার ইলেট পাসটা। আচ্ছা আমি ইলেট পাসটা পারচেস করি। তো গাইজ আমার কিন্তু গেল ডায়মন্ড সব গেল, 170 ডায়মন্ড আছিল। তো গাইজ আমার ইলেট পাস কিন্তু পারচেস করা হয়ে গেছে, মাত্র 36টা ডায়মন্ড আছে আমার কাছে এখন। মিষ্টি শপটা খুবই লাভজনক ছিল আমার জন্য। তো মিষ্টি শপ থেকে আমি কিন্তু ইলেট পাসটা নিয়ে নিছি। তো তোমাদের কার কত অফ হইলো সবাই কমেন্টে জানায়ও। আর দেখি আমার ইলেট পাসে এখন কী কী দিল। ইলেট বক্সটা আনবক্স করি, ঠিক আছে? ভাউচার, তারপরে গোল্ড, ও ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক কয়েন। ও আমি তো পিছন থেকে গেছি, আর শুরুর থেকে যেতে দেবো, শুরুর থেকে যেতে দেবো। গাইজ দেখতে চাও এখানে একটা ফিমেল বান্ডিল দিয়ে দিল, তারপরে ওয়েপেন রয়্যাল, তারপরে ভিএসএস। থাক এটা কোনো পাওয়ার নাই, আমি কোনো ইকুইপ করবো না। তো দেখো প্যারাশুট তোমরা তো আগেই দেখছো, ইলেট মাস তো আগে এসেছে, আমি তো পরে ক্লেম করতেছি, যাক ব্যাপার না, সব ক্লেম করতেছি। এটা আচ্ছা এটা ইকুইপ করে রাখি। আর আমি তো আগে সব কিছু নিয়ে খেলি, আমার ড্রেস দেওয়া ড্রেস দিয়ে আমার কোনো কাম নাই। আমার তো আগে জোকার ড্রেস, তোমরা জানোই, জানো আমার ভিডিও দেখো, তারা তো জানো আমি জোকার নিয়ে খেলি। তো ব্যাপার না, এই যে ফিমেল বান্ডেল গাইজ, কনগ্রেচুলেশন ফিমেল বান্ডেল দিয়ে দিয়েছে গাইজ আমাদের। কী কইতেছে মোলটা পাল্টাই, আচ্ছা ব্যাপার না, আমার মোবাইলে চার্জ নাই বেশি। পেট ফুড 3টা, ডায়মন্ড রয়্যাল ভাউচার 1টা পাইলাম। তো এখানে আবারও গোল্ড, এই এক্সমেটের একটা স্কিন পাইলাম, এটা খুবই দারুণ একটা স্কিন হয়েছে। আমার কোনো স্কিন ছিল না, একটা স্কিন হয়ে গেল, যাক থ্যাংক ইউ কারিনা, জরি না। যাক এখানে একটা ওপেন রয়্যাল ভাউচার পেয়ে গেলাম। তারপরে পেট ফুড অ্যাভলিউশন স্টোন, আরেকটা অ্যাভলিউশন স্টোন, আরেকটা ব্লু প্রিন্ট হলে কিন্তু আমি একটা বান্ডিল নিতে পারবো গাইজ। তো আমি একটা যখন ডিসকাউন্ট আসবে তখন কিন্তু আমি ই করবো, স্পিন করবো। তো আমার কাছে এখন আরও 36টা ডায়মন্ড বাঁচিয়ে রয়েছে, যা গাড়ি না এবার একটু আমার উপরে ই রাখছে, তাও 10টা ডায়মন্ড খরচ করতে হয়েছে। গাড়ি না তো বুঝ দেবো,
খালি কোন দিক দিয়ে ডায়মন্ড নিতে পারি। এই যে দেখো এই এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাক তো গাইস, তোমাদের কত পার্সেন্ট অফ আসছে এটা কিন্তু তোমরা জানাই দিও আমার কমেন্ট সেকশনে। দেখো আমি সব কিছু ক্লেম করে নিতেছি, এটা কনগ্রেচুলেশন দেখাই যাচ্ছে, খুবই সুন্দর। এগুলো আমি ওই যে ই খেললাম মাত্র 24 ঘন্টার জন্য নিয়েছিলাম, এবার পারমানেন্ট হয়ে গেছে। যাক খুবই ভালো। এই যে আরেকটি স্কেটবোর্ড পেয়ে গেলাম, এটা ওখানকার চ্যালেঞ্জ তুমি পেয়ে গেছো, এটা জরিনা তোমাকে এটা গিফট করে দিয়েছে। গিফট কেমনে করছে? এটা তো আমার টেকাতে কিনতেছে, ডায়মন্ড কিনতেছে না। ম্যাজিক ফ্র্যাগনেন্স 10টা বাউন্টি, তারপর আর কি। তো গাইজ এতটুকু আসছি, তো এতটুকু আমি আর ব্যাচ কালেক্ট করি নাই, সমস্যা নাই, শীঘ্রই ব্যাচ কালেক্ট হয়ে যাব। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই, তোমরা জানাও তোমাদের কত পার্সেন্ট অফ হয়েছে। তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর একটা লাইক দিয়ে যাও, আর শেয়ার করতে ভুলো না। বাই বাই।